বলেছি যা ঢুকবে তোমাদের হাফ আমার হাফ, নরেনের বলেছি যা ঢুকবে তোর হাফ আমার হাফ, বরেনের বলেছি যা ঢুকবে তোর হাফ আমার হাফ। আর ওই পঞ্চায়েতের যে কর্মচারীগুলো ঠিক মতো কাজ করছে না, শুধু খাচ্ছে আর ভুঁড়ি বাড়াচ্ছে, বসে বসে সময় আমার কাটছিল, ঝড় এসে গন্ডগোল করে দিল, বসে বসে সময় আমার কাটছিল, ঝড় এসে গন্ডগোল করে দিল, যেতে থাকি অ্যাপ্লিকেশন জমা হলো রে হলো রে হলো রে, যত ঝামেলা কত ঝামেলা শুরু হলো। এইবার আমি বুঝতে পেরেছি এটাই সম্পূর্ণ তোমাদের রাজনীতি।
আমি ভালো আছি কাকা। কি হয়েছে কাকা, আমার স্বামীর নাম কি হয়েছে? আরে বাবা, ওর নাম মদনলাল, এসেছে গজনলাল। আমার স্বামী তোমার সঙ্গে এতদিন ধরে ঘুরতেছে, তার নামটা কে গজে দিল? বৌমা, ব্যবস্থা করো। কিন্তু দিদি ভাই, আপনার স্বামীর নাম মদনলাল, আমার এক শিশুতে গজনলাল। দাদা, যারা প্রকৃত টাকা পাওয়ার যোগ্য তারা কি টাকা পেয়েছে? তারা কিন্তু পায়নি, আর যারা যোগ্য না তারা টাকা পেয়ে গেছে। তোমরা যারা পাও না, শুধু আমার সাথে এসো, আমরা সবাই মিলে বিডিও সাহেবকে বলবো। কি বলবে? আমি তেল ফেল দিতে পারবো না, শুধু বিডিও সাহেবকে বলবো। কি সমাজের বুকে কিছু পেতে গেলি না, কিছু দিতে হয়, সব কিছু পাওয়া যায় খুশি হলে। আর দেখতে শুকনো হেতাল গাছ, চুষলে পাবি রস। তোমার মনোভাব আমি জানি না। আমাদের আমাদের প্রকৃত ক্ষতি হয়েছে, আমাদের প্রকৃত ঘর ভেঙে গেছে, আমরা টাকা পাইনি। আর হাল্লাতে পারি পাঁচটা পাঁচটা বউ, তাদের ছাতফলা বাড়ি, তারা সকালবেলা লাইন দিয়ে টাকা নিয়ে যাচ্ছে। ব্যবস্থা করে দিয়ে ছাড়বো। সবকিছু পাওয়া যায় খুশি হলে। আমি কোনো ঝামেলার মধ্যে থাকবো বাবা? আমি অফিসে আসি, কাজ করে চলে যাবো। আমি বাবা কোনো ঝামেলার মধ্যে নেই। তোমরা তিনজনে মজবে কি বাঁচবে আমার দেখার কোনো দরকার নেই। ও ম্যাডাম, তুমি চলে যাও না। ও ম্যাডাম,
শনি রবিবার কোন পঞ্চায়েত খোলে না টাকাটা খুলতে আমাদের ক্ষতিগ্রস্ত মানুষ যখন আমার ক্ষতি হয়েছে টাকা কিন্তু তোমার কাছে আমি চিনে নেবই আর ধর্মের সার গাই গরু খুঁজে খুঁজে মরে এতদিন পরে একটা কথা ঠিক বলেছিস কি বলেছে ওই রাজনীতিতে ঢুকে মানুষের সেবা করতে করতে বিয়ের কথাটাই ভুলে গেছে ওই জন্য দেখে দেখে যে মা ভালো আছে সেই দিকে তুমি টাকা ছাড়ছ যত কিছু সব পায় নন্দ শুধু ভিডিও সাক্ষ্য বলবো প্রত্যেকটা মানুষে কত কষ্ট কত যন্ত্রণা কত দুঃখের তারা আছে এদিকে তুমি একদিন লক্ষ্য করেছো এটা তো পাওয়ার যোগ্য তারা কেন পাবে না কাকা তোমার এদিকে তোমার লক্ষ্য করা দরকার তো একটু লক্ষ্য করে দেখবে সাধারণ মানুষ যাদের সেবা দরকার তাদের একটু লক্ষ্য করে দেবে তোমার মুখে হাসি আমি বুঝতে পেরেছি কাকা মুখে হাসি হাতে এদের ব্লম এই নিয়ে এরা ভোটে যেতে আর মার্ডার হলে কাকা শহীদ হবে সেদিন তোমাদের কুকুরে দেবে মুখে গো কাকা সেদিন তোমাদের কুকুরে দেবে মুখে ভাইপো তুই যত জ্ঞান দিস না কেন টাকা থাকলে কেলে কালীপদ হবে আর টাকা না থাকলে ওই কালীপদ কেলে হয়ে যাবে আমি জানি এইসব বড় বড় নেতারা ভোটের আগে এইসব আমাদের মতো গরিব ভোটাদের নানান রকম স্বপ্ন দেখায় কিন্তু স্বপ্নেরা কোনোদিন পূরণ করতে পারে না নানান আশা দেখায় আশার আলো কোনোদিন পূরণ করতে পারে না সাধারণ মানুষ আমরা কিছু পাবো না যেমন আছি তেমন থাকি আজ থেকে কথা দিচ্ছি রাজনীতি আমি করবো আর কথায় কথা তো তোর সব কথা আমি ভুলে গেলাম যে ডাক্তারখানা পাঠালাম তোর খবরটা কি আমি তো মাথা স্ক্যান করতে গেছিলাম ডাক্তার বলে তোমার পেটের ফটো করতে হবে মাথা তো ফেটে গেছে তুই পেটের ছবি দেখতে আনছিস তুমি বুঝতে পারি না দেখো পেটের ফটো দেখো আমি কি বলেছিলাম তোর কপালে মাথা ফেটে গেছে মাথার খবরটা কি হয়েছে আমাকে খুলে বলতো চুপ করে আছিস আমার গর্ভের থেকে নষ্ট হয়ে গেছে সত্যি
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার স্বামীর মত আমি ফুলকে বলি তুমি সুন্দর নও, আমার প্রিয়ার মত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও। La 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 la.